একটি গ্রামে একজন গরিব চাষি ছিল চাষিটি তার নিজের জমিতেই চাষাবাদ করে সংসার চালাত কিন্তু তারপরেও তাদের সংসারের অভাব অনটন কিছুতেই মিটতো না চাষিটির একটি ছেলে ছিল যার নাম ছিল রাজু চাষিটি চাইতো যে তার ছেলে কিছু একটা কাজ করে তার ফ্যামিলি চালাতে তাকে সাপোর্ট করুক যেন তার ফ্যামিলি চালানোর ক্ষেত্রে একটু সহজ হয় কিন্তু রাজু তার মন মতোই চলত তার অলসতার জন্য কোনো কাজই করতে চাইতো না বাবাকে সাহায্য করা তো দূরের কথা বরং সে সবসময় ঘরে শুয়ে থাকতো অথবা বাবার কষ্ট করে রোজগার করে আনা পয়সা নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারত এসব দেখে বাবার খুব কষ্ট হতো যে রাজু তার কষ্ট করে আনা অর্থের পয়সার কোনো মূল্যই বোঝে না চাষিটি তার ছেলেকে অনেকবার বোঝাবার চেষ্টা করে একদিন চাষিটি তার ছেলেকে ডেকে বলে বাবা আমার তো অনেক বয়স হয়েছে সুতরাং আমি আর আগের মতো পরিশ্রম করতে পারি না এদিকে তুমিও বড় হয়ে গেছো তাই আমি চাই এবার তুমি একটা কাজ শুরু করো যাতে সামান্য কিছু অর্থ ফ্যামিলিতে আসে এবং আমাদের ফ্যামিলিটা সচ্ছল হয় আর কতদিন বাবার অর্থের টাকা নিয়ে বন্ধুদের পিছনে সময় নষ্ট করবে বাবার এসব কথা শুনে রাজুর খুব খারাপ লাগে এবং সে রেগে গিয়ে বাবাকে বলে যে বাবা তুমি রোজ রোজ সামান্য কটা টাকার জন্য আমাকে কেন কথা শোনাও এ কটা টাকা তো আমি যখনই ইচ্ছা তখনই তোমাকে ফেরত দিতে পারি চাষিটি বুঝতে পারে যে তার ছেলেকে বুঝিয়ে কোনো লাভ হবে না তাই চাষিটি পরের দিন মাঠে যাবার আগে তার ছেলেকে ডেকে বলে রাজু আমি মাঠে যাচ্ছি কিন্তু মাঠে যাওয়ার আগে তোমাকে বলে যাই আমি মাঠে থেকে ফিরে আসার আগে যদি তুমি নিজে হাতে কিছু অর্থ রোজগার করে না আনতে পারো তবে আজ থেকে তোমার বাড়িতে জায়গা হবে না এ কথা বলে চাষিটি মাঠে চলে যায় এবার রাজু রীতিমতো চিন্তায় পড়ে যায় কেননা কাজের কথা ভাবলেই তার জ্বর আসে সে অর্থ কোথা থেকে পাবে তাই সে ভাবতে ভাবতে তার মায়ের কাছে গিয়ে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নেয় এদিকে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যার পর চাষিটি বাড়িতে আসার পর রাজু তার বাবার কাছে গিয়ে অর্থগুলো দেয় চাষিটি সমস্ত বিষয় বুঝতে পারে যে তার ছেলে তার মায়ের কাছ থেকে টাকা নিয়েছে যার ফলে চাষিটি তার ছেলেকে বলে বাবা এই টাকাগুলো তুমি ওই কুয়োই ফেলে দাও পরের দিন চাষি তার স্ত্রীকে মায়ের বাড়ি পাঠিয়ে দেয় এবং আবারও তিনি রাজুকে বলে আজও যদি তুমি কিছু টাকা না নিয়ে আসতে পারো তবে এই বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না এ কথা বললে চাষি পুনরায় মাঠে চলে যায় কিন্তু এত কিছুর পরও রাজুর কোনোই হেলদোল নেই সে কোনো চিন্তাই করে না সে তার বোনের কাছ থেকে কিছু টাকা নিয়ে সন্ধ্যের পর বাবা ফিরে এলে বাবার হাতে টাকাটি তুলে দেয় বাবা বুঝতে পারে ছেলে তার বোনের কাছ থেকে টাকা নিয়েছে তাই বাবা টাকাগুলোকে কুয়োতে ফেলে দেয় এবং পরের দিন তার বোনকে একটি আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয় আবারও রাজুকে তার বাবা বলে আজও যদি আমি বাড়ি ফেরার আগে তুমি টাকা রোজগার করে না আনতে পারো তবে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব এবার রাজু কোনো উপায় খুঁজে না পেয়ে তার বন্ধুদের কাছে টাকা চাওয়ার জন্য যায় সমস্ত বন্ধুদের কাছে ঘুরে ঘুরে কোনো বন্ধুই রাজুকে টাকা দেয় না পরিশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে রাজু সারাদিন কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করে বাড়ি ফেরে সন্ধ্যার পর রাজু তার বাবাকে টাকাগুলো যখন দিতে যায় তখন তার বাবা টাকাগুলোকে নিয়ে কুয়োতে ফেলতে যায় বাবার এই কাণ্ড দেখে এবার রাজু রীতিমতো রেগে যায় এবং বাবাকে থামিয়ে বলে বাবা তুমি এসব কি করছো আমি দিন এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই অর্থ রোজগার করেছি আর তুমি এই টাকাগুলোকে কুতে ফেলে নষ্ট করতে যাচ্ছ তখন বাবা হেসে বলে এই একই কষ্ট আমারও হতো যখন তুমি আমার কষ্টের টাকাকে বিনা কারণে নষ্ট করতে আমি তোমাকে এটাই বুঝাতে চেয়েছি যে কষ্ট করে অর্থ রোজগার করার মূল্য কতটা এবার রাজু তার ভুল বুঝতে পারে এবং সংসারের সমস্ত দায়িত্ব সে তার কাঁধে নিয়ে নেয় তো বন্ধুরা ভুক্তভোগী না হওয়া অব্দি অন্যের যন্ত্রণা বোঝা যাবে না যতক্ষণ তুমি ভিকটিমস না হবে ততক্ষণ বুঝতে পারবে না অন্যের কষ্টটা কী সুতরাং অন্যের কষ্টটা অন্যের দৃষ্টিকোণ থেকে বিচার করতে শেখো তার কষ্টটা তার মতো করে ফিল করতে শেখো অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তার সিচুয়েশানটাকে বোঝার চেষ্টা করো আমরা সবসময় নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি অন্যের ভাবনাগুলোকে ততক্ষণ মূল্য দেই না যতক্ষণ আমরা নিজে সেই সিচুয়েশনের সম্মুখীন না হই যাই হোক আজকের এই গল্প নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে এবং খুবই শিক্ষামূলক এই গল্প তোমাদের জীবনে অমূল্য পরিবর্তন আনবে এই বিশ্বাস নিয়েই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণের সঙ্গেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে বাবাই